বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে মুন্নুজান হলের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্যারিস রোড হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ ডক্টর শামসুজ্জোহার সমাধিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্নুজান হলের প্রাক্তনীরা। এরপর সকাল 11টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্নুজান হলের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কখনো কল্পনা করতে পারিনি যে এই এই পর্যায়ে এসে আমরা আবার সবাই একত্রিত হব এবং এই মিলন মেলায় আমরা সবাই, এটা আজকে মিলন মেলা আমাদের, এবং এই মিলন মেলায় আমরা বিভিন্ন ইয়ারের মেয়েদের সাথে, 60 বছর আমাদের হীরক জয়ন্তী, সেই বিভিন্ন ইয়ারের মেয়েদের সাথে একত্রিত হতে পারছি, নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়, আন্তরিকতা, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় গিয়ে হঠাৎ হঠাৎ দেখা হয়েছে, কিন্তু হঠাৎ করে সবাই একসঙ্গে হয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। আজকে যেহেতু নারীর জয় জয়কার সারা বিশ্বের মতো বাংলাদেশেও নারীর জাগরণ ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই এমনভাবে নারীদেরকে উৎসাহিত করেছেন যে নারীরা আজকে বাংলাদেশে পুরুষদের চেয়েও শিক্ষার ক্ষেত্রে তো বটেই আরও অনেক ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে গেছে। এটি কিন্তু আমাদের একটা গর্বের বিষয় যে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী তারা তাদেরকে গৃহের মধ্যে আবদ্ধ রেখে আমরা একটা বিরাট পাপ কাজ করছিলাম, অন্যায় কাজ করছিলাম, সেখান থেকে তাদেরকে বের করে এনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে শিক্ষিত করে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজে সামরিক বেসামরিক এবং অন্যান্য যে কোনো বিষয়ে, ব্যবসায়িক রাজনৈতিক সকল বিষয়ে নারী আজকে অগ্রণী ভূমিকা পালন করছে। এই যে নারী এবং পুরুষ মিলে একটি দেশের তো মোট জনসংখ্যা, এই জনসংখ্যা এখন কাজে লাগবার কারণেই আমাদের দেশ কিন্তু একটা দৃশ্যমান উন্নয়নের দিকে আমরা চলে যাচ্ছি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সুলতানুল ইসলাম ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস।